এবার আলোচনা কাজী নজরুল ইসলাম সম্পর্কিত বিভিন্ন পরীক্ষায় আসা এমসিকিউ কোশ্চেন এবং উত্তর। এক নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের জন্ম সন। উত্তর গ, 1899 সাল। দুই নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? উত্তর ক, 11 জ্যৈষ্ঠ 1899। তিন নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে? উত্তর ক, 1306 সালে। চার নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের জন্মস্থান? উত্তর গ, বর্ধমান। পাঁচ নম্বর, কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি? উত্তর গ, ঘ, 1899 থেকে 1976 খ্রিস্টাব্দ। কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? উত্তর গ, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। কাজী নজরুল ইসলামের প্রথম কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন? উত্তর, 1926 সালে। আট নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? উত্তর ক, 1972 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে কবে? উত্তর খ, 1974 সালে। দশ নম্বর, ধূমকেতু ছদ্মনামটি কোন লেখকের? উত্তর ক, কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবি কে? উত্তর ক, কাজী নজরুল ইসলাম। বারো নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন? উত্তর খ, প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। তেরো নম্বর, কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে 21শে পদক পান? উত্তর খ, 1976 সালে। বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? উত্তর খ, দড়িরামপুর। পনেরো নম্বর, বাংলাদেশের অনুসঙ্গীত রচয়িতাকে? উত্তর ক, কাজী নজরুল ইসলাম। ষোলো, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ? উত্তর গ, অগ্নিবীণা। সতেরো, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয়? 1922 সালে। অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয়। আঠেরো নম্বর, অগ্নিবীণা কে রচনা করেন? উত্তর গ, কাজী নজরুল ইসলাম। উনিশ নম্বর, অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা কত? উত্তর ক, 12টি। অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা 12টি। বিশ নম্বর, অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা? উত্তর গ, প্রলয় উল্লাস। একুশ নম্বর, কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যের নয়? উত্তর ঘ, যৌবনের গান। বাইশ নম্বর, বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? উত্তর খ, 1921 সালে প্রথম প্রকাশিত হয়। তেইশ নম্বর, নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? উত্তর ক, সাপ্তাহিক বিজলিতে। চব্বিশ, বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর ক, অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। পঁচিশ, সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ? উত্তর গ, প্রলয় শিখা। ছাব্বিশ, কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? এখানে ধূমকেতুর সেপ্টেম্বর সংখ্যায় রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয়, আর তার অগ্নিবীণা কাব্যটি কখনো নিষিদ্ধ হয়নি। এ কবিতা রচনার জন্য কবিকে ব্রিটিশ সরকার 1 বছর কারাদণ্ড দেন। অগ্নিবীণা কাব্যটি কখনো নিষিদ্ধ হয়নি। এ কাব্যের রক্তাম্বর ধরণী মা কবিতাটি নিষিদ্ধ হয়, আর আনন্দময়ীর আগমনের জন্য তার 1 বছর কারাদণ্ড হয়েছিল। সাতাশ নম্বর, কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য? উত্তর ঘ, সিন্ধু হিন্দল। আঠাশ, কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? উত্তর গ, দোলন চাপা। ঊনত্রিশ, কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? উত্তর ক, বিশের মাসিম। ত্রিশ নম্বর, ফণীমন শাহ কাব্যের রচয়িতা কে? উত্তর ক, কাজী নজরুল ইসলাম। ৩১ নম্বর, চক্রবাক গ্রন্থটি রচয়িতা কে? উত্তর গ, কাজী নজরুল ইসলাম। ৩২, সর্বহারা কাব্যগ্রন্থটি রচয়িতা কে?
উত্তর গ, কাজী নজরুল ইসলাম। 33 নম্বর, কোনটি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ? উত্তর ক, ছায়ানট। 34 নম্বর, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? উত্তর ঘ, মুক্তি। 35 নম্বর, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? উত্তর খ, বাউন্ডেলের আত্মকাহিনী। 36, হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য কোনটি? উত্তর খ, চন্দ্রবিন্দু। ঘ, উত্তর ঘ, চন্দ্রবিন্দু। 37 নম্বর, দোলনচাঁপা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর খ, কাজী নজরুল ইসলাম। 38, বিশের বার্ষিকী কে রচনা করেন? উত্তর গ, কাজী নজরুল ইসলাম। 39, সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? উত্তর খ, কাজী নজরুল ইসলাম। 40 নম্বর, কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর খ, রবীন্দ্রনাথ ঠাকুর। 41, কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলাম কারাদণ্ড হয়েছিল? উত্তর খ, আনন্দময়ীর আগমনে। 42, কাজী নজরুল ইসলামের মহরম কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর ক, অগ্নিবীণা। 43, দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? উত্তর খ, সিন্ধু হিন্দল। 44, কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ারি কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর ঘ, সর্বহারা। 45, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর গ, নাঙ্গল। 46, নারী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর ঘ, সাম্যবাদী। 47, কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? উত্তর ঘ, বালুচর। 48, বাতায়ন পাশে গোপাক তরুর সারি, কাজী নজরুল ইসলামের এ কবিতায় গোপাক শব্দের অর্থ কি? উত্তর ঘ, সুপারি। 49, খেয়াপাড়ে তরুরি কবিতার কবি কে? উত্তর ঘ, কাজী নজরুল ইসলাম। 50, ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি থেকে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন? উত্তর খ, সরি, উত্তর ক, খেয়াপাড়ের তরণী। 51, মরুভাস্কর কার রচনা? উত্তর খ, কাজী নজরুল ইসলাম। 52, কাজী নজরুল ইসলামের চল 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 কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর ঘ, সন্ধ্যা। 53, কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি? উত্তর ঘ, রাঙাজবা। 54, বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাদনহারা তার উপন্যাস। 54, বাদনহারা উপন্যাসের রচয়িতা কে? উত্তর, নজরুল ইসলাম। 55, নিজের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্র উপন্যাস? উত্তর ক, বাদনহারা। 56, নজরুলের প্রথম উপন্যাস কোনটি? উত্তর খ, বাদনহারা। 57, কোনটি নজরুল ইসলামের উপন্যাস? উত্তর ঘ, কুহেলিকা। 58, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? উত্তর ক, মৃত্যুক্ষুদা। 59, কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুদা উপন্যাস কাদের পটভূমিতে রচিত? উত্তর গ, গরিব দুঃখীদের। 60 নম্বর, কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস নয়, সরি, কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় বাদনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুদা তার তিনটি উপন্যাস, নদীবক্ষে তার উপন্যাস নয়। 61, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উত্তর খ, ব্যথারদান। প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথারদান। ব্যথারদান বইয়ের লেখক কে? কাজী নজরুল ইসলাম। 63, নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ? উত্তর খ, ব্যথারদান। 64, কাজী নজরুল ইসলাম রচিত ব্যথারদান কোন শ্রেণীর রচনা? উত্তর গ, গল্প। তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ হল ব্যথারদান। শিউলিমালা গল্পের লেখক কে? উত্তর গ, কাজী নজরুল ইসলাম। পদ্মগোকরা গল্পটির রচয়িতা কে? উত্তর খ, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? উত্তর খ, পদ্মগোকরা। 68, দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা কে? উত্তর ক, কাজী নজরুল ইসলাম। 69, কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর গ, দুর্দিনের যাত্রী।
সত্তর মন্দির ও মসজিদ প্রবন্ধটি লিখেছেন? উত্তর ক, কাজী নজরুল ইসলাম। একাত্তর, কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি? উত্তর গ, রুদ্রমঙ্গল। রুদ্রমঙ্গল কি ধরনের রচনা? উত্তর ঘ, প্রবন্ধ। তেয়াত্তর, কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি? উত্তর খ, প্রবন্ধ গ্রন্থ। চুয়াত্তর, রাজবন্দির জবানবন্দি কার লেখা? উত্তর খ, কাজী নজরুল ইসলামের লেখা। পঁচাত্তর নম্বর, কাজী নজরুল ইসলামের লেখা ঝিলিমিলি কতখানি গ্রন্থখানি কি? উত্তর খ, নাটক। তার ঝিলিমিলি নাটক, ঝিলিমিলি নাটকটি কে লিখেছেন? উত্তর ক, কাজী নজরুল ইসলাম। সাতাত্তর, কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? উত্তর গ, শেষ প্রশ্ন, অগ্নিবীণা তার কাব্য, কুহেলিকা তার উপন্যাস, দোলনচাপা তার কাব্যগ্রন্থ। তাহলে শেষ প্রশ্ন তার লেখা নয়। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? উত্তর গ, অশ্রুমালা। ৭৯, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, গানটির রচয়িতা কে? উত্তর খ, কাজী নজরুল ইসলাম। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য, এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ? উত্তর ক, বিদ্রোহী। ৮১, গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, পংক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ? উত্তর গ, জীবন বন্দনা। ৮২, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার, গানটি রচয়িতা কে? উত্তর খ, কাজী নজরুল ইসলাম। ৮৩, সাম্যের গান গাই চোখে পুরুষ রমণী, সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, কবিতাটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। ৮৪, নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কান্ডারি এ তরি পাকা মাঝি মাল্লা দাড়ি মুখে সারিগাল্লা সারিগাল্লা, উত্তর খ, খেয়াপাড়ের তরণী। ৮৫, আমি চির দুর্দম দুবিনীত নিশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস, পংক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? উত্তর ক, বিদ্রোহী কবিতার অংশ। ৮৬, আমি আমি এলোক এসে ঝড়, আমি দেশ এখানে শূন্যস্থানে কি বসবে, আমি এলোক এসে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শীত বিশ্ববিধাত্রীর, তাহলে বসবে ঘ, দুর্যটি। আমি দুর্যটি আমি এলোক এসে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। ৮৭, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান, পংক্তিটি রচয়িতা কে? উত্তর খ, কাজী নজরুল ইসলাম। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা, কবিতাংশটি কোন কবিতার অংশ? উত্তর গ, কাজী নজরুল ইসলামের। বউ কথা কও বউ কথা কও কও কথ অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী, এ কবিতাংশটির কোন কবির? উত্তর খ, কাজী নজরুল ইসলাম। ৯০, নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ, নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরুণীর পাপে যত নিঃশেম, পংক্তিটি কোন কবির রচনা? উত্তর খ, কাজী নজরুল ইসলাম। ৯১, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নার, কবিতাংশটি কোন কবির লেখা? উত্তর খ, কাজী নজরুল ইসলাম। দেখুনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ্তরে ঠেলে দিল নিচে ফেলে, পংক্তিটি রচয়িতা কে? উত্তর ক, কাজী নজরুল ইসলাম। ৯৩, কাটাগুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা, দিয়ে গুনু ভালে তোর বেদনার টিকা, উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? উত্তর ক, কাজী নজরুল ইসলাম। ৯৪, এ ধরার মাঝে তুলিয়া নিনাদ চাহিনা করিতে বাদ প্রতিবাদ, কোন কবিতার অংশ? উত্তর গ, কাজী নজরুল ইসলাম। ৯৫, চাষিওরা নয়কো চাষা নয়কো ছোট লোক বলেছেন, উত্তর খ, কাজী নজরুল ইসলাম। ৯৬, আমি জাহান্নামের আগুনে বসিয়াম হাসি পুষ্পের হাসি, চরণটি কোন কবিতার? উত্তর বিদ্রোহী কবিতার, বিদ্রোহী কবিতা। ৯৭, ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কি? উত্তর ক, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
98 কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়? উত্তর খ কানাডা। 99 চিত্রনামা কাব্যগ্রন্থ রচয়িতা কে? উত্তর গ কাজী নজরুল ইসলাম। 100 কোন কবি বা কবি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল? উত্তর খ বিশের ভাষে। 101 বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোক গমন করেন? উত্তর গ 1976 সালের 29 আগস্ট। 1976 সালের 29 আগস্ট। 102 আজি সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি কোন কাব্যের? উত্তর গ দোলন চাপা। 103 অগ্নিবীণা কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কি? উত্তর ঘ মহরম। 104 বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, উক্তিটি কোন রচনার অংশ? উত্তর গ যৌবনের গান। 105 ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছিলেন, কে এ দামাল ছিলেন? উত্তর খ কামাল পাশা। 106 নিচের কোনটি কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা? উত্তর ক ধূমকেতু। 107 কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? উল্লেখ্য এখানে ছায়ানট, মধুমালা, ব্যথারদান, জিঞ্জির সবগুলোই কাজী নজরুল ইসলাম রচিত। 108 নম্বর ভোর হলো দৈর্ঘ হলো খুকি মনে ওঠরে কবিতার কবি কে? উত্তর ঘ কাজী নজরুল ইসলাম। 109 নম্বর কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাক শক্তি হারান? ব্যাখ্যা দেখতে হবে 10 অক্টোবর 1942 সালে। এখানে অপশনে 42 সাল নেই, 10 অক্টোবর 1942 সালে মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য পিক্স ডিজিজ ব্যাধিতে আক্রান্ত হয়। এ হৃদ্য ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। 110 কাজী নজরুল ইসলামের আলেয়া কোন ধরনের রচনা? উত্তর ঘ গীতি নাট্য। তাহলে আলেয়া গীতি নাট্য। 111 বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে, উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ? উত্তর ঘ যৌবনের গান। 112 কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল সুর হচ্ছে? উত্তর খ স্বরাজ প্রতিষ্ঠা। 113 একই সনে জন্মগ্রহণ করেছেন যে দুই কবি? উত্তর গ কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাস। 1899 সাল। 114 কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় কোনটি? সেটি হল উত্তর খ বিজলি। 115 জেদ্দা একটি কি? উত্তর ঘ ভাষা, জেদ্দা একটি ভাষা। 116 নারী কবিতার রচয়িতা কে? নারী কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলাম। 117 কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? বাদনহারা, মৃত্যুকথা, কুয়েলেগাতা, তাত্রয়ী উপন্যাস, অরণ্য, নীলিমা, এটি তার রচিত নয়। 118 কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? উত্তর কাজী নজরুল ইসলাম। গ কাজী ক এবং গ উত্তর কাজী নজরুল ইসলাম এবং অমিয় চক্রবর্তী দুজনকেই ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। 119 কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? উত্তর ক বিশের মাসে। 120 ভারত সরকার কোন লেখককে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? উত্তর খ কাজী নজরুল ইসলাম। 21 নম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমিলার সমাধি কোথায়? উত্তর ঘ ভারতের চুরুলিয়া। 122 কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে, কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? উত্তর খ যুগবাণী। 123 সঞ্চিতা বা সঞ্চয়িতা লেখকের নাম যথাক্রমে সঞ্চিতা কাজী নজরুল ইসলাম, সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। উত্তর হল গ কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। 124 মৃত্যুক্ষুদা উপন্যাসটি কার লেখা? উত্তর গ কাজী নজরুল ইসলাম। 125 কোনটি গল্পগ্রন্থ? উত্তর গ শিউলিমালা। 26 নিচের যেটি কাজী নজরুল ইসলামের
প্রাপ্ত পুরস্কার বা উপাধি নয়। উত্তর গ মুক্তিযুদ্ধ সম্মাননা পদক, তিনি পদ্মভূষণ পদক, পদ্মভূষণ, জগত্তারিণী পদক এবং একুশে পদকে তিনটি পদকই পেয়েছেন, কিন্তু মুক্তিযুদ্ধ সম্মাননা নামক কোনো পদক পাননি। 127 কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? ধূমকেতু তার পত্রিকা। 128 কাজী নজরুল বা নিচের কবিতাগুলোর মধ্যে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? উত্তর গ আসমানি। আসমানি কবিতাটি পল্লীকবি জসীম উদ্দিনের রচনা। মানুষ, খেয়াপাড়ে তরুণী, কলিমজুর কাজী নজরুল ইসলাম রচিত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোন তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।